নমস্কার বন্ধুরা, কনিকা ভিলেজপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে সয়াবিনের একটু নতুন রেসিপি শেয়ার করব। আপনারা তো সয়াবিনের অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে আজকে রেসিপিটি তার থেকে একটু অন্যরকম। প্লিজ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। প্রথমে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নেবো, কড়াইতে দিয়ে দেবো জল। সয়াবিন ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। সয়াবিনটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। আবার ভালো করে সব কিছু ভেজে নেব। বন্ধুরা, সব মশলাগুলো এরকম করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মশলাটা একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, ভালো করে জলগুলো চিপে বের করে নেব। সয়াবিন থেকে জলগুলো ভালো করে বের করে নিয়েছি। সয়াবিনের মধ্যে এবার দিয়ে দেবো ডিম। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এই রেসিপিটির জন্য আলুগুলো যত ভালো করে ভাজা করবেন খেতে ততটাই ভালো হবে। আলুটা ভাজা হতে থাকুক, ওই দিকে আমি মশলাগুলো বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলে মেখে রাখা সয়াবিনগুলো ভেজে নেব। Thank you.
হচ্ছে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো আবার সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, ভেজে বেটে রাখা মশলাটা আবার দিয়ে দেবো। মশলাটা হালকা কষিয়ে নিয়েছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রেখে আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর সয়াবিনটা 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদমতো লবণ। ঢাকা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি নুনটা একটু কমই দিয়েছি, কারণ সয়াবিন আর আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আলু সয়াবিনের রেসিপিটি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে রেসিপিটি, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। বন্ধুরা সত্যিই খুব ভালো হয়েছে এই রেসিপিটি। বন্ধুরা বাড়িতে যদি মাছ মাংস না থাকে এই সয়াবিনের রেসিপিটি বানাতে পারেন। এইভাবে সয়াবিনের রেসিপিটি বাড়িতে বানাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ভালো লাগলে একটি লাইক করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
আপনাদের সাথে দেখা হবে নতুন কোন আরেকটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।